সৌদি আরবের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক কোনো কনসার্টে নারী তারকা গান গাইতে আসছেন। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি প্রথমবারের মতো দেশটিতে নারীদের জন্য কনসার্টের আয়োজন করেছে। সংযুক্ত আরব আমিরাতের 46তম জাতীয় দিবসে বুধবার জেদ্দার হিলটন হোটেলে আয়োজিত ওই কনসার্টে প্রায় 2000 নারী দর্শক ইয়েমেনের জনপ্রিয় গায়িকা বালকিস আহমেদ ফাতির গান উপভোগ করেন বলে জানায় সৌদি গেজেট। সৌদির জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় কনসার্ট, এরপর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সঙ্গীত বাজানো হয়। দর্শকরা কনসার্ট আয়োজনের জন্য জিই এর প্রশংসাও করেছে। 2016 সালের 7 মে রাজকীয় ডিগ্রি জারি করে জিই এ গঠন করা হয়। সমাজ সংস্কারের অংশ হিসেবে সৌদি সরকার বিভিন্ন বিনোদন অনুষ্ঠান আয়োজন গুরুত্বের সঙ্গে নিয়েছে। জিইএ কর্তৃপক্ষ আমেরিকান রেপারনেলি ও আলজেরিয়ার গায়ক শেফ খালেদকেও আমন্ত্রণ জানানোর ঘোষণা দিয়েছেন। আগামী 14 ডিসেম্বর জেদ্দায় তারা গান গাইবেন। সৌদি আরবের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক কোনো তারকা গান গাইতে আসছেন। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।